আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা। পবিত্র কোরআনে কারীমের নির্দেশ ভালো কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দেহ দিয়েছেন, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখানে কাজ করে। তবে এই পুরো শরীরের মধ্যে যে বিষয়টা খুব ভয়াবহ, কিছু অঙ্গ আছে যেগুলো ভালো বা কাজে ব্যবহার করলে আল্লাহ তাআলার রাজি খুশি হয়ে যাবেন, আর যেগুলোকে উল্টোভাবে ব্যবহার করার দ্বারা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই জন্য আমরা আজকের খুতবায় শুনবো এমন একটা অঙ্গের কথা, যে অঙ্গ আমাদেরকে হয় জান্নাতও নিতে পারে, যে অঙ্গ আবার জাহান্নামেও নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, এর মধ্যে একটা অঙ্গ হচ্ছে জিহ্বা দিয়েছেন। জিহ্বা এমন একটা অঙ্গ যেটা আল্লাহর পক্ষ থেকে সবকিছুই নিয়ামত, কিন্তু কিছু নিয়ামত একেবারে স্পেশাল। তার মধ্যে এটা হচ্ছে একটা, যে আমরা জিহ্বা দিয়ে কথা বলতে পারি। যে মানুষ জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, যার জিহ্বা নাই, অথবা যিনি বোবা, যে মানুষ জানে তার জিহ্বার কদর কত। তো জিহ্বা এমন একটা অঙ্গ যেটাকে ব্যবহার করে মানুষ মানুষের মন জয় করতে পারে, আবার যেটাকে ব্যবহার করে মানুষ মানুষের মনের মধ্যে পৃথিবীর সবচেয়ে কষ্ট, ভয়াবহ কষ্টও দিতে পারে। জিহ্বা এমন একটা অঙ্গ যেটা দিয়ে মানুষ আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে মানুষ আল্লাহ তাআলার প্রিয় ভাজনও হতে পারে। আবার জিহ্বা এমন একটা অঙ্গ যেটাকে উল্টা পাল্টা ব্যবহার করার দ্বারা সে নিজেকে জাহান্নামে বরাদ্দ করতে পারে। আজকে আমরা সেই জিহ্বা নিয়ে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াবমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আবমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার পুরো শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে এটা, তার মুখের জিহ্বা, যে জিহ্বার গ্যারান্টি দিবে, জিহ্বা সব জায়গায় লড়বে না, জিহ্বা সব কথা বলবে না, জিহ্বা উল্টা পাল্টা নড়াচড়া করবে না, এই দায়িত্ব যে আমাকে নিতে পারবে, আমি রসুল তার পক্ষ থেকে জান্নাতের দায়িত্ব নিলাম, সুবহানাল্লাহ। ভাবদিহি, তার মানে জিহ্বা এমন একটা অঙ্গ যেটাকে নিয়ন্ত্রণ করলে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। মা বাইনা লিহায়াইহি ও মা বাইনা রিজলাইহি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা শুনছি, আজকে আমরা কথা বলবো জবানের নিয়ন্ত্রণ। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার নিয়ন্ত্রণ, টিভির যেমন রিমোট থাকে, কন্ট্রোল থাকে, এই রিমোট দিয়ে টিভিকে নিয়ন্ত্রণ করা যায়, সাউন্ড আপ অ্যান্ড ডাউন হয়, মিউট হয়, আনমিউট হয়, চ্যানেল চেঞ্জ হয়, ঠিক একইভাবে জিহ্বার রিমোট যদি তোমার কাছে থাকে, জিহ্বাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, নিশ্চিত তুমি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। কথা আমরা বলি, যতক্ষণ আপনি কথা বলবেন, যখন কোন একটা কথা শুনেছেন, এটা যতক্ষণ আপনি বলেন নাই, এই কথার মালিক আপনি একা, পৃথিবীর কেউ এই কথার মালিক না। যখন আপনি কথা বলে ফেলছেন, এই কথার মালিক আর আপনি না, এই কথার মালিক এখন সারা দুনিয়া। জিহ্বা এমন ভয়াবহ জিনিস, কথা বলার আগ পর্যন্ত কথার মালিক আমি, আর কথা বলে ফেলার পরে এটার মালিক সারা দুনিয়া। আপনি চাইলেও আর এটার মালিক কখনো হতে পারবেন না। এই জন্য আমলিক আলাইকা লিসানাক, ধ্বংস ডেকে আনে জীবনে, দুনিয়া এবং আখেরাতে দুই জাহানে মানুষ বিপদে পড়ে শুধু জিহ্বার কারণে। দেখবেন পুরুষ মহিলা উভয়ের মধ্যে আছে, কিন্তু অনেক মহিলা দেখবেন শুধু গালের দোষে মারি খায়, গালের দোষে সংসার করতে পারে না, এদের বদ অভ্যাস এটা, সে তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী মুআযম জাবাল রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সফরে ছিলেন। রাস্তায় একান্তে পেয়ে নবীজিকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ নাই, আমি আর আপনি, আমাকে এমন একটা আমল বলেন যে আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ উপদেশ দিলেন। সর্বশেষ তিনি বললেন, আলা উখবিরুকা বিমালাক বিমালাক, আমি তোমাকে এই সব কিছুর মূল কি বলে দিব কিনা। কুলত বালা ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি শুনতে চাই। ফা আখাযা বিলিসানিহি, নবী তার জিহ্বাকে টেনে ধরলেন। ফাকালা কুফ আলাইকা হাদা, এই জিনিসকে নিয়ন্ত্রণ করো, যদি এই জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আর কিছু লাগবে না। যত গুনাহ করি তার মৌলিক কারণ হচ্ছে জিহ্বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লাম বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, বান্দা আল্লাহর খুশি করা যায় এমন কথা বলে যেদিকে সেই খেয়ালই করে না। ওয়ারফাউল্লাহু বিহা দারাজাত, তাহলে আল্লাহ তাআলা এই জিহ্বাকে ভালো কথা বলার কারণে তার দারাজাত, তার পজিশন, তার সম্মান বাড়িয়ে দেন। ওয়া ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লাম বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, বান্দা এমন কথা বলতে থাকে যেটা দিয়ে আল্লাহ নারাজ হয় এবং সেটাতে খেয়ালই করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই ব্যক্তি এই কথার দ্বারা জাহান্নামে পৌঁছে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সতর্ক করেছেন, আমাকে ভাবতে হবে আমি কি বলছি, কি বলা উচিত, কাকে বলা উচিত, কারণ আমার গুরুত্বহীন কথা বলা কথাও আমার কখনো কখনো ক্ষতি হয়ে যেতে পারে। দেখবেন যে মানুষের জিহ্বা নড়াচড়া করে বেশি, কথা বলে বেশি, বিপদে পড়ে বেশি। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয তালাকাল মুতালাকিন মুতালাকায়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, যখন দুই গ্রহণকারী ফেরেশতা তার ডানে এবং বামে বসে তার কর্মের লিপিবদ্ধ করে, লিস্ট করে, রেকর্ড করে, মানুষ যে কথায় উচ্চারণ করে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যত কথা বলে, ইভেন আ সিঙ্গেল সেন্টেন্স, যদি কেউ একটা ছোট্ট বাক্য বলে এটাও ওই কথা লিপিবদ্ধ করে। নিজের জীবনের যত আমল এটা তো লিপিবদ্ধ হয়, কিন্তু যত কথা হয় এই কথাগুলোকে আলাদা করে একটা জায়গায় রেকর্ড করা হয়। আমি যত গুনাহ করি, শিরিক করি, বেদাত করি, যত গুনাহ করি এগুলোর জন্য একটা আমলনামা আছেই, কিন্তু কথার জন্য একটা আলাদা আমলনামা আছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কথা রেকর্ডের জন্য আল্লাহ আলাদা এক ফেরেশতা রাখেন। স্বামী চলে গেছে চাকরিতে, আসরের পরে বসে পাশের বাড়ির ভাবি এক জায়গায় এসে বসছে, কি ব্যাপার ভাবি, ওই ভাবি যে আসে না, এই শুধু একজনে এটা বলছে, বাকি তিনজনে শুরু করে দিয়েছে, আসবো কেমনে, এতে নেন তার বাইরে গেছে গা, অন জামাই মোড়া চাকরি পাইছে, অনার আনা অন লাগে না, অনাঙ্গরার সিনে না, অনেত্রী বিল্ডিং টেকে, এই শুরু হয়ে গেল, এই যে শুরু হয়েছে এক ঘন্টা যাবৎ চলবে, যে এটা ওনারটা শেষ হওয়ার আগে আরেকজন শুরু, মানে এটা জিহ্বা এত ভয়াবহ জিনিস, এত ভয়াবহ, চলতেই থাকে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই একদিন তার যারা সঙ্গী ছিলেন তাদেরকে বলছেন, লাউকানা মাআকুম মান ইয়ারফাউ হাদীসাকুম ইলা সুলতান, এই যে তোমরা চার পাঁচজন মিলে অমুকের ব্যাপারে কথা বলতেছো, সে ভালো না, ও ভালো না, ও ভালো না, হ্যাঁ তুমি ভালো, শুধু ও, সারা দুনিয়া সব খারাপ, ওর মেয়ে ভালো না, ওর বউ ভালো না, ওর ছেলে ভালো না, ওর চাকরি ভালো না, ওর ঘর ভালো না, ওর সংসারে শান্তি নাই, ওর মেয়েটার বিয়ে হয় না, ওর ছেলেটা গাঁজা খায়, শুধু ওর ওর, মানুষের যত সমালোচনা তুমি করো, মাই ইয়ার ফাও হাদিদাকু মিলা সুলতান, তোমাদের মধ্যে যদি কেউ এমন কেউ থেকে থাকে যে তোমাদের এই কথাগুলো রাষ্ট্রের প্রধানের কাছে গিয়ে পৌঁছাই দিবে, বাচ্চার কাছে পৌঁছাই দিবে, আর পুলিশের কাছে পৌঁছাই দিবে, এবং পুলিশ পরে এসে তোমাকে ধরে নিয়ে যাবে, আকুন্তুম তাতাকাল্লামুনা বিশাইইন, তিনি প্রশ্ন করেছেন কাকে, তার সাথীদেরকে, আমরা প্রশ্ন করতে চাই আমাদের ভাবিদেরকে, যারা পাঁচজন একসাথে বসলে আরেকজনের সমালোচনা করা এটা তার নেশা এবং পেশা, আমরা তাদেরকে এই ঘটনা অনুযায়ী প্রশ্ন করি, যদি আপনারা যখন ওর সমালোচনা করছেন আরেকজনের, এখানে যদি এমন কেউ থাকে যে কথাগুলো পুলিশের কাছে নিয়ে পৌঁছাই দিবে, অথবা আমরা যারা ভাইরা আছি চায়ের দোকানে বসলে এমন কোন বিষয় নাই যেই বিষয় নিয়ে আলোচনা চায়ের দোকানে নাই, পৃথিবীর কত যত বড় ইঞ্জিনিয়ার আছে সমস্ত ইঞ্জিনিয়ার ফেল, দোকানে আপনি ইঞ্জিনিয়ার পাবেন, এটা একটা সুপার শপ, সবকিছু আছে এখানে, ইঞ্জিনিয়ার পাবেন, ডাক্তার পাবেন,
উকিল পাবেন, অ্যাডভোকেট পাবেন, রাজনীতিবিদ পাবেন, চিকিৎসাবিদ পাবেন, কবিরাজ পাবেন, পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের লোক আপনি চায়ের দোকানে পাবেন না। শুধু আপনি গিয়ে বলবেন আমার পেট ব্যথা, একবার বলছেন এই পাশ থেকে পরামর্শ দিব অমুক কবিরাজ ভালা তার থেকে কিছু জিনিস এনে খাও, আরেকজন বলবে জানা অমুক ডাক্তার ভালা তার থেকে এনে খাও, আরেকজন বলবে জানা গাছের পাতা এটা চিবে খাও। পরামর্শের শেষ নাই, দেখবেন সব কবিরাজ আর চিকিৎসাবিদ এখানে বসে চা খায়। এত ভয়াবহ জিনিস। তো সুফিয়ান সাওরি বলছেন তোমরা যে এই কথাগুলো বললা, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে এই কথাগুলিকে পুলিশের কাছে নিয়ে লাগাই দিবে, তোমরা কি এই কথাগুলো কন্টিনিউ করবা আরো বলবা? তখন তারা সবাই বলে যে না 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 না, পুলিশের কাছে গিয়ে লাগাই দিবে, এইরকম লোক থাকলে তো আমরা কোনো কথা বলবো না, আমরা চুপ। তখন তিনি বলছেন ফাইন্না মাআকুম মাইয়ারফাউল হাদিস, তোমাদের এই কথাগুলো লাগাই দেওয়ার মতো লোক আছে। চায়ের দোকানে বসে যখন অন্যের সমালোচনা করছি, হুজুর এটা করছে, ইমাম এটা করছে, এই হুজুর এটা করছে, অমুক এটা করছে, এই কথাগুলো লাগাই দেওয়ার জন্য চায়ের দোকানে একটা লোক আল্লাহ তাআলা রেখেছেন। পাঁচজন ভাবি মিলে যখন অন্যের সমালোচনা করছেন, এখানে আল্লাহ তাআলা আর একটা লোক রেখেছেন, মাইয়ার ফাউল হাদিস, যে কথাগুলো আল্লাহর কাছে গিয়ে লাগাই দিবে। কি রহমান কাতিবিন, এদের কাজ কার কাছে লাগানো? ভাই পুলিশের কাছে লাগাইলে নাহলে 3 দিন আপনি রিমান্ডে থাকবেন, 6 মাস জেল কাটবেন। আর এই কথাগুলোকে যিনি এরা গিয়ে যার কাছে লাগাবে ওই জাহান্নামে গেলে কি 2-3 দিনের রিমান্ড নাকি বহুদিনের? শেষ নাই। তো আমরা এগুলোকে কোনো গুনাহ মনে করি না। চিরতার পানি যতটা তিতা, কথার আঘাত তার চেয়ে তিতা। যে চিরতার পানি খাইছে সেও জানে এটা তিতা, যে খায় নাই সেও জানে, জানে না এটা সবাই জানে। চিরতা এত ভয়াবহ, চিরতা যত ভয়াবহ কথার আঘাত তার চেয়ে বেশি ভয়াবহ। মানুষ কথা দিয়ে মানুষকে এত বেশি আঘাত করতে পারে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি বলেন একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অন্য স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সাফিয়া সম্পর্কে। সাফিয়া তো এই 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 আপনার এই স্ত্রী এরকম 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 এরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সতীনের ব্যাপারে নবীজির কাছে বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, লাকাদ কুলতি কালিমাতান লাও মুরিজাত বিমাইন বাহর লামাজাজতাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সতীনের ব্যাপারে কিছু দোষ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি তোমার বোন সম্পর্কে এমন বাজে কথা বলছো, এই কথাগুলো যদি সাগরের পানিতে মিশিয়ে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, অর্থাৎ এটা এমন তিতা এবং নোংরা যেটা তুমি সাগরের সাথে মিশে দিলে মিষ্টি সাগরের পানি তিতা হয়ে যাবে। তাহলে কথার আঘাত কতটা তিতা আপনি চিন্তা করেন, চিরতা যতটা বেশি তিতা কথা তার চেয়ে বেশি তিতা। তা আমরা কথা দিয়ে আঘাত করি। কবি বলছেন, যার হাত সিনান ইলাহা ইলতিয়াম ওয়ালা ইলতামু মা যার হাল লিসান, বর্ষার আঘাত ছুরির আঘাত শুকিয়ে যায়, কথার আঘাত কখনো শুকায় না। গুলি করলে গুলি বের হয়ে যাবে, শুকিয়ে যাবে, দাগ থেকে যাবে, কিন্তু কথার আঘাত কোনোদিন শুকায় না। ছুরির আঘাত শুকিয়ে যাবে, কথার আঘাত কখনো শুকায় না। ওই 30 বছর আগে আপনি কি বলছেন এইটা আমার মনে আছে, এটা দেখার পর আমি এখন আপনার সাথে কথা বলি না। আপনি চিন্তা করেন 30 বছরের আগে আপনি কেটেছিলেন আঙ্গুল, ওইটা শুকায় সব ভালো হয়ে গেছে, ভুলে গেছেন। 30 বছর আগে আপনি আমাকে কি বলছেন এই কথা আমার মাথায় এখন আছে, আপনারা দেখলে এখন আমার মনে হয়। কথা দিয়ে মানুষ যে আঘাত করে এই আঘাত শুকায় না, অনেক লম্বা সময় থাকে। এই জন্য কথা খুবই ভয়াবহ। কথা দিয়ে আমরা কি কি গুণা করি, অনেকগুলো গুণা করি, তার মধ্যে একটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য মন্দ নামে ডাকা। পবিত্র কোরআন সূরা হুজুরাত আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম, তোমাদের কেউ যেন একজন আরেকজনকে উপহাস না করে, কেউ যেন কারো জিব্বা দিয়ে গুনার কাজ না করে, বাজে কাজ না করে। কিরকম? কারো একজন নাম হচ্ছে যে কালামিয়া, আমি তারা ডাকলে যে কালু, জিব্বার গুণা। কারো একজন নাম হচ্ছে মামুন, আমি তাকে মামুন্যা, এটা জিব্বার গুণা। কারো একজন নাম রহিম, তার আমি ডাকলাম রহিম না, এটা কি তার নাম? রহিম শব্দটা আল্লাহর নাম, বান্দার জন্য রেখেছে সে। তাহলে আপনি যখন রহিম মা বলছেন, আপনি হয়তো সওয়াবের কাজ করেন না কিন্তু গুনার কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে জিব্বা দিয়ে মানুষ ভয়াবহ কিছু গুণা করে, ভয়াবহ কিছু গুণা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা বান্দা আল্লাহর বান্দা হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলমান যেন কোন মুসলমানকে লজ্জিত না করে, আঘাত না করে, কথা দিয়ে হোক যেভাবেই হোক। তাহলে আপনি যখন একজন মানুষের রহিম, তার একজন রহিমা বলছেন, এটা তাকে আঘাত করেছেন, যদি সে কষ্ট নাও পায় আপনি গুনাহগার হবেন, কারণ আপনি জিব্বার অপব্যবহার করেছেন। অনেক আগের বিজ্ঞাপন, এখন তো আসলে
সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি, অনেক সময় অনেক কিছু না চাইলেও চোখের সামনে চলে আসে। একজন লোক মহিলা বোবা, সে গাড়িতে উঠেছে, ভাষা দিবস উপলক্ষে বিজ্ঞাপনটা কোন একটা কোম্পানি তৈরি করেছেন, তো তিনি গাড়ি বাসে উঠেছেন, বাসে উঠার পরে বাসের কন্ডাক্টর ভাড়া চেয়েছেন, ভাই আপনি আরো 2 টাকা দিবেন। এবার কাস্টমার যিনি প্যাসেঞ্জার উনি এবার কন্ডাক্টরকে খুব বাজে ভাবে কথা বলছে, তোর মার এই তোর বোনের এই হাবিজাবি গুলো বলছে, সে আবার তারে গালি গালাজ করা শুরু করছে, এইটা শুনে আবার 5-7 জন আবার গালি গালাজ শুরু করছে। এক বোবা মহিলা সেখানে ছিলেন, তিনি তার কাগজ কলম হাতের মধ্যে নিয়ে লিখেছেন, কথা বলতে পারলে যদি কথার এরকম অপব্যবহার হয়, জিব্বার এরকম অপব্যবহার হয়, তাহলে আমি যে বোবা আছি আল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করছি। কথা বলতে পারলে যদি গালি গালাজ করা লাগে, তাহলে যিনি বোবা তিনি আমার চেয়ে 1000 গুণ ভালো। জিব্বা আছে বলে যদি আপনি বাজে ব্যবহার করেন, মা বদলে গালি গালাজ করেন, কথায় কথা গালি গালাজ করেন, মানুষের গীবত করতে থাকে, সমালোচনা করতে থাকে, জিব্বা আছে বলেই তো করি, জিব্বা না থাকলে পারতাম, তাহলে জিব্বা থাকলে যদি এগুলো করতে হয় তাহলে আমার চেয়ে বোবা ভালো যে কথা বলতে পারে না। একজনের মেয়ের বিয়ে হয় না, বয়স হয়ে গেছে, এটা নিয়ে ওই ওই পরিবারের কত যে অসহ্য যন্ত্রণা তা বলার শেষ নাই। আপনি গিয়ে মাঝে মাঝে খোঁচা দেন, কি ব্যাপার মেয়েদের বিয়ে দিতেন না, আপনার চেয়ে ওদের টেনশন বেশি আছে, আপনি গিয়ে মাঝখানে একটা খোঁচা দিয়ে দিলেন, এদের টাকা নেই অথবা মেয়েটা কালো বিয়ে দিতে পারতেছে না বিভিন্ন ঝামেলার কারণে, এরা নিজেরাও লজ্জিত সমাজের কাছে, আপনি গিয়ে মাঝে মাঝে খোঁচা দেন, আপনাদেরকে বলছে এই খোঁচাটা দিতে। একজন মহিলা হয়তো তিনি যতটুকু পাওয়ার স্বামী তার চেয়ে ভালো স্বামী পেয়েছেন, এবার আপনি গিয়ে ওই ভাইরে গিয়ে বলছেন, ওই ভাইরে গিয়ে বলছেন যে ভাই আমনের মতো বেটা এই বিটিরে বিয়ে করলেন, আপনি চাইলে একটা ভাড়াটা মেয়ে বিয়ে করতেন পারতেন, দিলেন তো এটা লাগাই আপনি। ওই কে বলছে আপনাকে এটা বলার জন্য? জিব্বা আবার আছে বলেই কি এরকম বলতে হবে আপনার? আজকে যদি জিব্বাটা না থাকতো, যিনি কথা বলতে পারে না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই জিব্বার মূল্য কত, সে বলবে আমি জানি জিব্বার মূল্য কত, গত 30 বছর ধরে একটা শব্দ আমি করতে পারি নাই, আর আপনি কথা বলতে পারেন বলে জিব্বা দিয়ে যা ইচ্ছা তা বলে যাচ্ছেন আপনার সামনে, মানে সবাই তুচ্ছ, কথা বলতে পারলেই আপনি মনে করেন জিতে গেছেন, কাউকে একটা গালি দিতে পারলে আপনার পাওয়ার বেড়ে গেছে। জিব্বা, শুধু জিব্বা, জিব্বা এত ভয়াবহ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরাম একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি মশকরা করেন, হাসি মশকরা করেন? নবীজি বললেন যে আমি হাসি মশকরা করি, লা আকুলু ইল্লা হাক্কান, আমি করি তবে আজে বাজে ফালতু ঠাট্টা মশকরা আমি করি না, যেটার মধ্যে মিথ্যা আছে এরকম কোন মশকরা আমি করি না। যে ব্যক্তি গালি গালাজ করে আরেকজনের দোষ খুঁজতে থাকে, কথায় কথা গালি গালাজ করে, এই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। আমরা তো চা খাইতে খেতে গালি দিই, শরবত খাইতে খেতে গালি দিই, ফোন রিসিভ করতে করতে গালি দিই, গালি দিতে দিতে কল কাটি, এটা আমাদের অভ্যাস এবং এটাকে আমরা ফ্যাশন বানাই ফেলছি। ভাতিজা সাস্তারে গালি দেয়, সাসায় ভাতিজারে মা তুলে গালি গালাজ করে মস্করা আস্তে আস্তে, অথচ এগুলো গুনা, তোর মারে বিয়ে দিবিনি, এ কি কথা, কি বলছিলাম এইগুলো? ছোট্ট একটা বাচ্চা কে এখনো ঠিক মতো কালিমায় শাহাদাত পড়তে পারে না, আপনি তারা বলছেন মারে বিয়ে দিবিনি আমার কাছে, এগুলো মস্করা, এগুলি ঠাট্টা, আপনার কাছ থেকে বাচ্চা এটা শিখবে? একেবারে নির্লজ্জ এক সমাজ ব্যবস্থা আমরা তৈরি করছি। বাচ্চাটার মেয়েটাকে কোলে নিছেন, কোলে নিয়ে বলতেছেন যে আমার আব্বা ডাকো, এগুলো হারাম আমি বলছি না, কিন্তু আপনার কাছ থেকে বাচ্চা ম্যানার শিখলো না, এটা ম্যানার না, এটা ম্যানার না। আপনি বাচ্চাকে সালাম দিতে শিখান, বাবা তোমার সাথে দেখা হয়েছে আমাকে সালাম দাও, অথবা আপনি তাকে সালাম দেন, আপনার বাচ্চা আপনার কাছ থেকে ম্যানার শিখুক, আপনার বাচ্চা হোক আরেকজনের বাচ্চা হোক, আপনি নিজে একটা ম্যানারলেস, আপনি আরেকটা বাচ্চাকে ম্যানারলেস বানাচ্ছেন, নিজে জানেন না আদব কায়দা, আরেকটা বাচ্চাকে আপনি আদব কায়দা মানে বেআদবি শেখান। ছোটবেলায় আপনি তারা প্রস্তাব দেন তার মারাই আপনার কাছে বিয়ে দিবি কিনা, লজ্জা থাকা উচিত আপনার, কি বলছেন আপনি, নির্লজ্জ আমরা। আপনি আদব কায়দা না জানলে চুপ থাকেন, নবীজি বলছেন ফালিয়াকুল খায়র আও ইয়াসমুত আও ইয়াসকুত, তুমি পারলে ভালো কথা বলো নাহলে চুপ থাকো, আপনি যদি ভালো কথা বলতে না পারেন চুপ থাকেন, আপনি বেয়াদবি তো শিখাতে পারেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো বলছেন, মানুষের মাঝে 4টা গুণ আছে, মন্দ স্বভাব আছে, আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকুন খালিসান, যার মধ্যেই 4টা স্বভাব থাকবে তিনি কাট্টা মুনাফিক,
100% মুনাফিক। তার মধ্যে একটা হচ্ছে এটা, যতক্ষণ সে কথা বলে তার মধ্যে বেশিরভাগ সে মিথ্যা কথা বলে। আমানত রাখলে খেয়ানত করে, তরকারির সময় গালিগালাজ করে, ওয়াদার করলে ভেঙে ফেলে। এক নাম্বার, আমানত দিলে ভেঙে ফেলে। আমি আপনার কাছে 1000 টাকা রাখছি, রাখার পরে আপনি যদি বলেন যে এটা আমানত, মনে রাখবেন এটা, খেয়াল করে, আমানত আর জমা দুইটা ভিন্ন জিনিস। আপনি যদি আমার কাছে 1000 টাকা রেখে বলেন যে হুজুর এই 10,000 টাকা আপনার কাছে রাখেন, এক মাস পর আমি নিব আপনার থেকে, আপনি জমা নাকি আমানত এটা ক্লিয়ার করবেন? যদি আপনি জমা রাখেন তাহলে আমি এই টাকাটা খরচ করতে পারবো, অনুমতি আছে, শরীয়ত আমাকে অ্যালাউ করছে, আমি আপনাকে আবার 10,000 টাকা দিয়ে দিব, অসুবিধা কি? যদি আপনি বলেন যে না এই 10,000 টাকা হুজুর আপনার কাছে আমি আমানত রাখছি, কি রাখছি, তাহলে এই 10,000 টাকা যেই নোট আপনি দিচ্ছেন আমি আপনাকে সেই নোট ফেরত দিতে হবে। যেই নোট আপনি আমাকে দিচ্ছেন ঠিক সেম নোট আমি আপনাকে ফেরত দিতে হবে, এটা হচ্ছে আমানত। আর যেই নোট আপনি দিয়েছেন এটা না হলেও চলবে, এটার নাম কি? জমা। জমা আর আমানত কি এক জিনিস? আমরা তো এগুলোর কোনো দাঁড়দারি না আমাদের কাছে। আমানত আর জমা ভিন্ন জিনিস। যে আমানত রাখে খেয়ানত করে, কথা বলে তো মিথ্যে বলে, ওয়াদা করলে চারানোর কোনো দাম নাই। ওয়াদা মানে আমাদের তো আমাদের আঞ্চলিকতায় আমরা যেটা বলি আর কি, মানুষ হাওয়া ছাড়ে না, হাওয়া হাওয়া ছাড়ার জন্য আমার কোনো গ্যারান্টি নেই, ওয়াদার কোনো গ্যারান্টি নেই, হাওয়া আর ওয়াদা তার কাছে এক সমান। এরকম মানুষ কাটটা মুনাফিক। তর্কের সময় যদি কেউ গালিগালাজ করে, গালিগালাজ করেন না এরকম কে আছেন বলেন আপনি? আমার গালিগালাজ এটা আমার রক্তের সাথে মিশে গেছে। কেন গালিগালাজ করতে পারতেছি? জিব্বা আছে বলে। আজকে বোবা হইলে এটা পারতাম না। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। রাগের সময় অনেক সময় নোংরা কথা বের হয়ে যায়, এটা সমাধান কি নবীজি বলছেন? যখন রাগ ওঠে তখন চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। আপনি প্রচন্ড রেগে আছেন, কোনো অসুবিধা নাই যদি আপনি মুখ না খোলেন। প্রচন্ড রাগ উঠছে আপনার, যদি জিব্বা বন্ধ রাখতে পারেন, জিব্বা নাড়াচাড়া না করে, এই রাগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর রাগ উঠছে, জিব্বা যদি আপনি চালু করে দেন, আপনি মোটরসাইকেল যখন চালাই পিক আপ দিলে এটার স্পিড বাড়ে, তাই না? রাগ যখন ওঠে জিব্বা নাড়াচাড়া করতে চায়, আর জিব্বা যখন নাড়াচাড়া করে, রাগ যদি ওঠে জিব্বা যদি নাড়াচাড়া করে, তাহলে জিজ্ঞাপ পিক আপ দিয়ে আপনি তারা নাড়াই দিলেন, পাগল চাতাই দিচ্ছেন। এবার স্যার এত এবার নাড়াচাড়া করে একসময় বলে যে বউরে কত 3 তালাক। এবার মাথা যখন ঠান্ডা হয়েছে, এবার চিন্তা করে আল্লাহ কি করলাম, 30 বছরের সংসার সব তো শেষ। আমরা এটা ম্যানারলেস জাতিতে পরিণত। এই জন্য জিব্বাকে যেখানে সেখানে নাড়াচাড়া করা যাবে না। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আকবারিল কাবায়ির আইয়ালানা রাজুল ওয়ালিদাই। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনো ব্যক্তি তার বাপ মাকে গালিগালাজ করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ বাপ মাকে, সবাই বলেন না, বাপ মাকে গালিগালাজ করা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কেমনে সম্ভব? কাইফা ইয়ালানা রাজুল ওয়ালিদাই, সন্তান তার বাপ মাকে বুঝি গালিগালাজ করে, এটা এটা কি সম্ভব? নবীজি তখন বলছেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ইয়াসুব্বুহু। যদি কোনো ব্যক্তি তার মাকে গালি দিলেই গালি হয় না, তার বাবাকে গালি দিলেই গালি হয় না, বরং তুমি যদি ঝগড়া লেগে থাকো, আরেকজনের বাপটা যখন গালি দিছো তখন এই গালি তোমার নিজের বাপের উপরে পড়বে। তুমি যখন আরেকজনের বলছেন তোর মারে এই, তোর বাপের এই, তোর বোনের এই, তোর চোদ্দগোষ্ঠী এই, এরকম যখন বলছেন, এই সবগুলো কথা আমার নিজের পরিবার মধ্যে এসে লাগবে। তার মানে আপনি যখন ওকে গালি দিচ্ছেন, গালি পড়ছে কার উপর? আমার নিজের পরিবারের উপর। তাহলে গুনাহ কার হয়েছে? আমার। তাহলে এইভাবে আমরা নিজেদের বাপ মাকে গালি গালাজ করি। জবানের আরো অনেক গুণা আছে, অনেক গুণা আছে, যে গুণাগুলো নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। এই জবানের গুণাগুলোর মধ্যে অন্যতম গুণাগুলোর মধ্যে মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে সাক্ষী দিয়ে একজন নির্দোষ মানুষকে যাবজ্জীবনের আসামি বানায় দেওয়া, ফাঁসির আসামি মানে ফাঁসির কাজটা ঝুলাই যায়, মিথ্যা মিথ্যে সাক্ষ্য। এইভাবে আমরা মিথ্যে সাক্ষ্যর মধ্যে দিয়ে মানুষকে ফাঁসির কাজটা ঝুলাই দিই। মিথ্যে কথা বলা, মিথ্যে কসম করা, পরনিন্দা করা, চর্চা করা, তারপরে মিথ্যে সাক্ষী দেওয়া, এরকম ভাবে গালি গালাজ করা, এরকম হাজারো বিষয় আছে যেটা শুধু অন্তত 30টা গুণা আছে, যে গুণাটা শুধু জিহ্বার কারণে হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমানকে আপনি সবাই বলবেন যে আমরা মুসলমান, নবীজি বলছেন যে না, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে ওই ব্যক্তি মুসলমান। হাত দিয়ে রিক্সাওয়ালার কথা পড়তেই, মেসিয়ার কথা পড়তেই, ঘরের লোককে সাপোর্ট দিয়ে, বাচ্চা কাচ্চাকে মারি, মানে একটা অস্থির অবস্থা, আর মুখ দিয়ে গালি গালাজ তো সবাই করি।
তাহলে আপনি যদি বলেন নবীজির এই সংজ্ঞা নবীজি বলছে যার মুখ এবং হাত অন্য মুসলমানের বিপক্ষে লড়ে ওই ব্যক্তি কখনো মুসলমান নয় আমার ঘরের বউ কি হিন্দু না মুসলমান কি তাকে গালি দেয়া যাবে মারা যাবে তাইলে আমি মুসলমান এই পরিচয় দেয়া যাবে তাহলে এবার বলেন যে আমি কে এখানে আমি মুসলমান না এই এই সংজ্ঞায় মুসলমানের সঙ্গে কেউ পড়ব না আমরা তওবা করি যা করেছি ভুল করেছি অন্যায় করেছি তওবা করি মুমিনের সৌন্দর্য এটা মিন হুসনিল ইসলামিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি যেটা অপ্রয়োজনীয় জিনিস গালিগালাজ করা এটা করা সেটা করা এগুলোকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে মুসলমান আমরা এই জিহ্বাকে ব্যবহার করে আপনি জান্নাতে যেতে পারেন এই জিহ্বাকে ব্যবহার করে আপনি জাহান্নামে যেতে পারেন এই জিহ্বা যত বেশি খারাপ ভাবে লড়বে তত আপনি জাহান্নামের দিকে এগিয়ে যাবেন জিহ্বা যত ভালো দিকে লড়বে তত আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন এই জন্য জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব আদর করে বানিয়েছেন বল লিসানান যাকিরা যার এই জিহ্বাকে জিকির দিয়ে সচেতন রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বার কারণে তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি আবার এই জিহ্বার কারণে যিনি শুধু গুনাহ করতে থাকবেন আর গালিগালাজ করতে থাকবেন এই সমস্ত কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলবেন তাহলে জিহ্বা আমাকে জান্নাতও নিতে পারে জাহান্নামেও নিতে পারে এই জিহ্বাকে আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনার উপর নির্ভর করে জিহ্বা দিয়ে আমরা নানা গুনাহ করি নানা গুনাহ করি এই জন্য জিহ্বা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত ভাইয়েরা আমার বোনেরা আমার যা শুনছি যারা কথা বলতে পারে এই কথা বলাটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যিনি কথা বলতে জানেন না যিনি কথা বলতে পারেন না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে জিহ্বার মূল্য কত তাকে গিয়ে জিজ্ঞাসা করেন এই জন্য আমরা যারা এখানে আছি আজকের এই কথাগুলোর মৌলিক কথা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাটা দিয়েছেন দেখেন আমরা গাড়ি যখন চালাই আমরা যিনি গাড়ি চালাতে জানেন না আজকে পড়েছেন তিনি চাইলেই কি গাড়িটা চালাতে পারবেন পারবেন না তাকে শিখতে হবে আল্লাহ জিহ্বাটা দেওয়ার পর যদি জিহ্বাটা কিভাবে নাড়াইতে হয় চাড়াইতে হয় কিভাবে বললে পানি উচ্চারিত হবে কিভাবে বললে ভাবি উচ্চারিত হবে কিভাবে বললে আলহামদু বলবো এটা যদি আল্লাহ অটোমেটিক যোগ্যতা শিক্ষা না দিতেন যদি দুনিয়াতে এসে শিক্ষা লাগতো তাহলে কয়জন মানুষের কথা বলতে পারতেন বলেন আপনি কিভাবে বললে পানি উচ্চারিত হবে কিভাবে বললে আম উচ্চারিত হবে এটা কি কেউ শিখাইছে আপনাকে এটা কে শিখাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাকে তো আল্লাহ ভালো কাজে কথা বলার জন্য শিখিয়েছিলেন ব্যবহার করার জন্য আল্লাহ অটোমেটিক যোগ্যতা দিয়েছেন আর এই যোগ্যতা দিয়ে আপনি গালি গালাজ ছাড়া ভালো কিছু আপনার মুখ দিয়ে আসে না তো ভাইয়েরা আমার এই জন্য জিহ্বা হচ্ছে ভয়ঙ্কর অস্ত্র একটা ক্লিক করলে যেমন গুগলে যে কোনো কিছু পাওয়া যায় জিহ্বা অনেক ব্যবহার এটাকে ক্লিক করা মাত্র জান্নাত না জাহান্নাম চোখের পলকে আপনি জান্নাতে যেতে পারেন জাহান্নামে যেতে পারেন জিহ্বার কারণে শুধু জিহ্বার কারণে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড়াইছেন আপনি জানেন আমি হুসন অপরাধী না আপনি দাঁড়ায় বললেন আমি দর্শন করছি আপনি জানেন যে আমি মিথ্যা কথা আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন এই জিহ্বা নাড়াইছেন সাথে সাথে আপনি জাহান্নামে নিচ্ছেন আপনি জানেন যে আমি নিরাপরাধ তাহলে এই জিহ্বাকে আমি কত বাজে ব্যবহার করি জিহ্বা আবার ভালো কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতান খফিফাতান সাকিলাতান আলাল মিজান নবী যে বলছেন দুইটা সহজ শব্দ আছে উচ্চারণে খুব হালকা ওজনে খুব হালকা কিন্তু কিয়ামতে মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম কথা যদি বলতে হয় তাহলে বললাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম তাহলে এই জিহ্বা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না আবার এই জিহ্বা জাহান্নামেও নিতে পারে আপনি কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে মৌলিক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফাত প্রথমে বলছেন আসসাওমু জুন্না রোজা হচ্ছে ঢাল রোজা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে দেয়াল তৈরি করে দেয় বলি সুবহানাল্লাহ কিন্তু এর শেষে পরের শব্দটা চমৎকার বলছেন আমি আপনি কখনো হয়তো চিন্তাও করি নাই ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসফ সেই জন্য গালিগালাজ না করে প্রথমে বলছেন রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দেয়াল ঢাল এরপরেই বলছেন যে না 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 এটা যত পাওয়ারফুল রোজা এই রোজার এই পাওয়ারফুল দেওয়ালকে ভেঙে দেওয়ার জন্য গালিগালাজ যথেষ্ট তার মানে রোজা আমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে বড় মোটা দেয়াল তৈরি করে কিন্তু এই দেয়ালটা এক মুহূর্তে ভেঙে যায় যদি কাউকে গালিগালাজ করি আমি তার মানে জিহ্বা খুবই ভয়াবহ ভয়ঙ্কর অস্ত্র মনে রাখবেন দাড়ি রাখা সহজ রেখে দিচ্ছি শেষ জিহ্বা পরা সহজ টুপি পরা সহজ রিক্সা চালাইতেছেন একজন লোক হারাম ইনকাম করে আপনি রিক্সা চালাইতে চালাইতে এটা এক ধরনের সহজ জিহ্বা নিয়ন্ত্রণ করা কঠিন আপনি চাইলে দাঁড়িয়ে রাখা যায় না দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলি না আমরা দাঁড়িয়ে রেখে গালিগালাজ করি না তার মানে দাঁড়িয়ে রাখা সহজ জিহ্বা নিয়ন্ত্রণ কঠিন বোরকা পরা মেয়েরা নামাজ কালাম পরে সব ঠিক আছে বোরকাও পরে কিন্তু মানুষের নামে গীবত ছাড়া আর কোনো কথা তার মধ্যে বের হয় না এরকম বোরকাওয়ালা মহিলা আছেন না নাই তার মানে বোরকা পরা সহজ জিহ্বা নিয়ন্ত্রণ কঠিন
যিনি জিহ্বা নিয়ন্ত্রণ করছেন, তিনি হয়তো বোরকা পরেন না, শুধু ওড়না পরেন, শুধু চেহারা দেখা যায়, তিনি হয়তো বোরকা পরেন না কিন্তু মুখ নিয়ন্ত্রণ করছে, ওই বোরকাওয়ালির চেয়ে সে হাজার গুণ ভালো। এই জন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা অত্যন্ত ভয়াবহ। ভাইয়েরা আমার, জিহ্বাকে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা তাদের জীবনকে সফলভাবে সফলতার দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। এই জন্য জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করবো। জিহ্বা খুবই ভয়াবহ জিনিস, এবং এই জিহ্বা দিয়ে আমরা আমরা বেলুন ফুলাই। বেলুন ফুলাইতে ফুলাইতে এই বেলুন চায় যে কোনো মুহূর্তেই এই বেলুনের ভিতর থেকে যত বাতাস আছে বের হয়ে যেতে চায়, কি চায় না? চায়। ঠিক কথা যখন আপনি শুনবেন পেটের মধ্যে থাকার পরে এই বেলুনের মধ্যে বের হয়ে যেতে চায়, সে সারাক্ষণ শুধু ছিদ্র করছে কোন দিক দিয়ে বের হবে, আর জিহ্বা তাকে কথা বলার সুযোগ করে দেয় আর এই কথা বের হয়ে যায়। কথা যখনই বের হয়ে যায় তখন মনে রাখবেন, বোমা যদি বিস্ফোরিত হয় পরিবেশ নষ্ট হয়, আর কথা যদি বিস্ফোরিত হয় তাহলে সমাজ নষ্ট হয়। বোমার চেয়ে ভয়াবহ জিনিসের নাম হচ্ছে জিহ্বা। আমরা যারা জিহ্বাকে ধরে রাখতে পারবো, মনে রাখবেন জিহ্বাকে যত নিয়ন্ত্রণ করতে পারবো, ভিতরের মধ্যে কথা যত বেশি ধরে রাখতে পারবেন, মনে রাখবেন আপনার মধ্যে একটা পাওয়ার আসবে, রুহানি শক্তি আসবে, আপনি সহ্য শক্তি বাড়বে আপনার, যত অত্যাচার আসে আপনি সহ্য করতে পারবেন, কথা যত বেশি হজম করতে পারবেন, কথা যত কম বলতে পারবেন, ভিতরে দেখবেন একটা শক্তি তৈরি হবে, রুহানি শক্তি। এই শক্তি দিয়ে আপনি যত বাধা আসুক যত কষ্ট আসুক দেখবেন যে আপনি সহ্য ক্ষমতা আপনার অনেক বেশি বাড়বে। এই এই ঔষধ পৃথিবীর কোথাও পাবেন না, শুধুমাত্র কথা সহ্য করার মধ্যে পাবেন, জিহ্বা নিয়ন্ত্রণ করার মধ্যে পাবেন, আর কোথাও পাবেন না। এই জন্য আমরা যারা আজকে এখানে আছি আমরা তত চাইলে নিয়ত করতে পারি যে আজকে থেকে আমার জিহ্বা আজেবাজে জায়গা নড়বে না। ভাইরা আমার, খুন সবাই করে না, খুনের গুণা সবাই করে না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এরা সাধারণত খুন করে না, এরা সাধারণত মানুষের টেন্ডারবাজি করে না, এরা মানুষের জায়গা দখল করে খায় না, কিন্তু এদের গুণা যতগুলো হয় তার মধ্যে সবচেয়ে বড় গুণা নামাজি যারা যারা আমরা করি সেটা হচ্ছে জিহ্বার গুণা। কারণ জিহ্বাকে নিয়ন্ত্রণ জীবনে আপনি দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি হিসাব করবেন যত গুণা আমরা করি তার 90% গুণা জিহ্বা দিয়ে করি। এই গালিগালাজ করি, এই অমুকের দোষ বলি, তমুকের দোষ বলি, অমুকের জামাই ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকে বাইরে ব্যাটাগিরি দেখায় তার বউর লোকে পারে না, যত বড় কথা, মানে 90% গুণা কি দিয়ে করি আমরা? জিহ্বা দিয়ে করি। এবং বেশ কয়েকদিন যাবত আরেকটা গুণা আমরা জিহ্বা দিয়ে করি। আওয়ামী লীগের কোনো লোক মারা গেল, পুলিশ মারা গেল, আমরা আলহামদুলিল্লাহ বলি, এটা আমরা একটা ট্রেডিশন বানাই দিচ্ছি। আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে বলি আলহামদুলিল্লাহ, পুলিশ কোনো মারা গেলে বলি আলহামদুলিল্লাহ। ভাই কোনো মুসলমান মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলা যায়? যখন তিনি মারা গিয়েছেন তার যত বিচার কারো কাছে চলে গেছে, আল্লাহর কাছে, সে তো আর এখন দুর্বল, তার জবাব দেওয়ার ভাষা নেই, এখানে আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন? কোনো মুসলমান যখন মারা যায় তাকে আপনি কখনোই আলহামদুলিল্লাহ বলতে পারেন, ইন্নাইল্লাহ বলা উচিত। পুলিশ দেখলে আমরা আল্লাহ, পুলিশ মারা গেল আলহামদুলিল্লাহ বলি আমরা, আওয়ামী লীগ মারা গেল আলহামদুলিল্লাহ বলি, একটা ট্রেডিশন তৈরিয়েছে আমাদের। সারা রাত ধরে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক স্পট ডেট মারা গেছে, আমরা সবাই দাঁড়ায় ছবি তুলবো না লাইভ করবো, শেষমেশ এই লাশটাকে এখান থেকে উঠাইয়া তার সমস্ত কিছু রেডি করে পরিবার কাছে কে তুলে দিবে, আপনি আমি নাকি পুলিশ? কে তুলে দিবে? পুলিশ তুলে দিবে। পুলিশ যত খারাপ হোক, যত যাই কিছু করি, আমরা শেষমেশ কার কাছে যাই? পুলিশের কাছেই যাই। অবশ্যই এদের মধ্যে কিছু লোক আছে যারা নিজের আদর্শের জায়গা থেকে সরে গেছে, এটা ঠিক, যে এর মানে কি এইটা যে পুলিশ মারা গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ? পুলিশ মারা গেলে যেমন আলহামদুলিল্লাহ বলা যাবে না, এটা জিহ্বার গুণা। ঠিক একইভাবে কোন একজন আলেম যদি মারা যায়, একজন লোক যদি ফেসবুকে স্ট্যাটাস দেয়, ছাত্রলীগের ছেলেরা স্ট্যাটাস দিছে সাইদ এসব মারা যাওয়ার পরে ইন্নালিল্লাহ, এই অপরাধের কারণে ছাত্রলীগের ছেলেদেরকে তারা বিদায় করে দিয়েছেন। তাইলে পুলিশ মারা গেলে যেমন আলহামদুলিল্লাহ বলে গুণা হবে, তাহলে একজন মুসলমান যখন আরেকজনের মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলবে, তাকে যদি এমনি বের করে দেন এটা তো কি হবে, গুণা হবে না? এইটা তো গুণা হবে। তাহলে পুলিশ মারা গেলে যেমন আলহামদুলিল্লাহ বলা যাবে না, আওয়ামী লীগ মারা গেলে যেমন আলহামদুলিল্লাহ বলা যাবে না, আবার একজন আলেম মারা গেলে যদি ইন্নাইল্লাহ পরে তাকেও তো ছাত্রলীগ থেকে বের করা যাবে না। তাহলে দুটোটাই গুণা, আমরা কোনোটাই করতে পারি না। আমরা এখন মানে কোনটা গুণা কোনটা কি এটা যাচাই বাছাই করার দরকার নাই, মানে আমার কাছে ভালো লাগছে বা শেষ, আমার মনে হয়েছে এরকম বলবো এরকম বলবো আমি। তো ওই যে বললাম মা আল ফিজিকুন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, মানুষ যা কথা বলে প্রত্যেকটা সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যত গুণা আমি করি সব গুণার জন্য আল্লাহ একটা আমল নামা রাখছেন, আর আরেকটা আমল নামা যত কথা বলি এগুলোর জন্য রাখছেন। তাইলে আমরা কি কোন মানুষ মারা মুসলমান মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলবো নাকি ইন্নালিল্লাহ বলবো?
আর যদি কেউ আরেকজনের জন্য ইন্না লিল্লাহ বলে তাকে যদি বের করে দেয় শুধু ইন্না লিল্লাহ বলার কারণে, তিনি আর যাই হোক মুসলমান পরিচয় দেওয়ার মতো আদর্শিক জায়গায় থাকেন না। আল্লাহ তাআলা দুই পক্ষকে হেদায়েত দান করুন, আমিন। এরপরে সাম্প্রতিক সময়ে সরকার একটা পেনশন চালু করছে, সার্বজনীন পেনশন ব্যবস্থা, পৃথিবীর অনেক দেশে আছে এটা। আপনি টাকা জমা রাখবেন 60 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত আপনার গভর্নমেন্ট একটা বড় অ্যামাউন্ট আপনাকে দিবে। এই সার্বজনীন ব্যবস্থা যেটা আমরা বলছি, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। সরকার যেভাবে দিয়েছেন এটাকে হালাল বলার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। যদি এটা ভালো উদ্যোগ, কিন্তু যদি এখানে অন্তত বিভিন্ন সুদী ব্যাংক আছে, ওরা এখন কি করতে, যেমন সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, একসময় ছিল সুদী ব্যাংক, এখন তারা কি করছে দেখছে না, এই দেশে চলতে হলে ইসলাম নিতে হবে, তারা এবার নাম পাল্টে বলছে সোশ্যাল ইসলামিক ব্যাংক। ঠিক একইভাবে অনেক সুদী ব্যাংক যেমন সিটি ব্যাংক, এরা এখন আলাদা একটা শাখা খুলছে, আলাদা একটা উইন্ডো, শরিয়া উইন্ডো, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার জন্য আলাদা একটা শাখা খুলছে। তো আমরা মনে করি যে মুসলমানের দেশ হিসেবে সার্বজনীন এই পেনশন ব্যবস্থা অন্তত আলাদাভাবে যদি শরিয়া ভিত্তিক কোনো একটা উইন্ডো খোলা হয়, তাইলে অন্তত এই ক্ষেত্রে হলো আমাদেরকে যুক্ত করা গেলে এটাকে হালাল হওয়ার সুযোগ আছে, আমরা তখন যুক্ত হতে পারি। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আপনি যুক্ত হন, তাহলে সম্পূর্ণ হারাম পদ্ধতিতে সরকার যেটা চালু করেছে, এটা বাংলাদেশের মানুষ যিনি নিজেকে মুসলমান মনে করেন তার জন্য এটা সম্পূর্ণ হারাম, যিনি মুসলমান মনে করেন না তার জন্য এটা হালাল, আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য সার্বজনীন যে পেনশন ব্যবস্থা আছে এইটার সাথে আমরা কেউ জড়াবো না ইনশা আল্লাহ। এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।